নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং তার পাশাপাশি প্রত্যেককে শারদীয়ার অনেক শুভেচ্ছা। ঢাকা কিন্তু কাটি পড়ে গিয়েছে, কারণ পুজো শুরু হয়ে গিয়েছে, আজকেও দ্বিতীয়া এবং সেই হিসেবে চলবে আমাদের পুজোর দিনগুলো। কিন্তু বিষয় হচ্ছে পুজোর আগের এটা শেষ লাইভ অনুষ্ঠান, কারণ এরপর পরের সপ্তাহে হয়তো পুজোর আনন্দে আমরা প্রত্যেকে মেতে উঠবো, তখন হয়তো লাইভ অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে না পারলেও পুজোর আনন্দে কিন্তু আমরা প্রত্যেকে লাইভ থাকবো একেবারে, এবং সেই দিকে আমাদের নজর প্রত্যেকে থাকবে। তবে তার পাশাপাশি দুর্গাপুজো, যেহেতু দুর্গা মানে হচ্ছে যিনি দুর্গতির নাশিনী, অর্থাৎ যিনি আমাদের সংকট নাশ করেন, তাই অবশ্যই মা দুর্গার অস্তিত্ব বা না মা দুর্গার এই আশীর্বাদ আমাদের জীবনে ভীষণ রকমভাবে প্রযোজ্য। তবে মা দুর্গা আমার মনে হয় স্বয়ং তো আমাদের জন্য কাজ করতে পারেন না, তিনি তার কিছু ভক্তদের মধ্যে দিয়ে বোধহয় আমাদের জন্য কিছু করান। আসলে ভক্ত বলতে শুধু সারাদিন তার আরাধনা করতে হবে তাতেই ভক্ত নয়, মানুষের কল্যাণ যারা করেন তারাই বোধহয় ঈশ্বরের সবথেকে বড় ভক্ত হন। এবং এই লাইভ অনুষ্ঠানে এমন একটি মানুষকে আমরা পাই যে মানুষটি অবশ্যই তার সব থেকে বড় ভক্ত, কারণ তিনি আপনার ভালো করেন, আপনার সমস্যার সমাধান করেন, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ছাড়াও আপনার সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব সে নিয়ে সবসময় পরিকল্পনা করেন, চিন্তা ভাবনা করেন। সে কারণে আমরা বলে থাকি যে পৃথিবীর অন্যতম অনুষ্ঠানগুলোর মধ্যে এটা শ্রেষ্ঠ, একটু অন্যরকম অনুষ্ঠান, এই স্বাদ আপনি অন্য কোনো অনুষ্ঠানে কিন্তু পাবেন না। তো সেই মানুষটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত একেবারে আপনাদের জন্য, তাই প্রথমে এই সব্যসাচী দেখে জানাবো আজও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই আশা করি পুজোর আমেজে মেতে উঠেছেন। তো যাই হোক, পুজো নিয়ে আলোচনা করব, তার আগে প্রোগ্রাম শুরুর প্রথমে আমার গুরুদেব শ্রী নরেন্দ্রনাথ মুখার্জিকে প্রণাম, আপনাদের সমস্ত সিনিয়র ভিউয়ার্সদের প্রণাম, যারা সিনিয়র অ্যাস্ট্রোলজার তাদেরও, আর যারা আমার জুনিয়র বা সমসাময়িক তাদের অনেক অনেক ভালোবাসা, আপনাদের থেকেও অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ আমি কামনা করি। তো যাই হোক, যেরকম সুস্মিতা প্রথমেই বললো যে ঢাকে কাঠি পড়ে গিয়েছে, একদম আজকে দ্বিতীয়া, আমাদের একটি পরিবারে পূজা শুরু হয়ে গিয়েছে, একদম একদম, মানে আমাদের সিটিভিএনে একটা বিশাল যজ্ঞ হয় পূজা। তো এক্ষুনি আমি নাম বলবো না, আমাকে নিচে একজন বললেন যে এই ধোসা খেয়ে যাও, ধোসা গরম গরম জিলিপি এসব। আসলে পুজো মানে শুধু আনন্দ নয় দাদা, পুজো মানে কিন্তু পেট পুজো, খাওয়া দাওয়া সবকিছু, আর এই জমি একটা উৎসব, এবং এই সবকিছু আমাদের কিন্তু সিটি ভেন একেডি পরিবারে একেবারে, আমাদের বন্ধুদেরও আমন্ত্রণ রইলো, তারাও চলে আসতে পারে। একদমই একদমই। এখন ঘটনা হচ্ছে সামনে পুজো, মানে পুজো চলছে, যার জন্য সামনের সপ্তাহে, মানে আমি তো সারা বছরই মোরালেস প্রোগ্রাম করি আপনাদের জন্য, কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব তো দুর্গোৎসব, তাই আগামী রবিবারটা আপনাদের কাছ থেকে ছুটি চেয়ে নিলাম। আগামী রবিবার আমি লাইভ প্রোগ্রাম করব না, হয়তো আজকের প্রোগ্রামটাই রিপিট টেলিকাস্ট হবে, যেহেতু এই স্লটটা আমার, তাই তো আজকে শেষ রবিবার কেনাকাটার। আমি টিভিতে দেখছিলাম বেশ কয়েকটা জায়গায় অনেক ভিড়, প্রচুর ভিড়, হ্যাঁ তো প্রচুর ভিড়, তবে আনন্দ করুন, উৎসবটা উপভোগ করুন, নিজেদেরকে সুরক্ষিত রেখে, নিজেদেরকে সুরক্ষিত রাখা খুব প্রয়োজন। এখন আমার যা ধারণা বা বিশেষজ্ঞদের যা মত, যা শুনে টুনে আমি একটু আধটু বুঝি আর কি, পুজোতে কি ধরুন, আমার অনেক দিনের পুরনো বন্ধু যারা দেশের বাইরে, রাজ্যের বাইরে যারা থাকেন, তারা অনেকে এই সময় চলে আসে, তো আমাদের কি হয়, আমাদের পাড়ার মণ্ডপে বসে একসঙ্গে আড্ডা, হই হুল্লোড়, টুকটাক খাওয়া দাওয়া এসব চলে। কিন্তু এবারের পুজোটা তো একটু অন্য ধরনের, তাই আপনাদেরকেও একটু অন্যভাবেই চলতে হবে, নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, সেই বন্ধুবান্ধবদের সঙ্গে মেশা, কোলাকুলি, ধুনুচি নাচ, তাস খেলা, আড্ডা মারা, এটা বোধহয় এবছর
না করাই বেশি ভালো। একদম বিশ্বাস করুন এগুলো প্রত্যেকটাই আমি করি, মানে করতাম, এবছরটা করব না। আমি যেখানে থাকি সেখানেও একটা পুজো হয়, খুব বড় পুজো হয়, তো গতবারেও সেই পুজোটা অনেক বড় ছিল, আরো অনেক বড় ছিল। তো এবারে সেই পুজোটাই আমরা আবার ছোট করতে বাধ্য হয়েছি, আমাদের অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আর ভুঁড়িভোজ তো মারাত্মক থাকে, মানে সেই সকাল সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, রাত্রিবেলা ডিনার পর্যন্ত, সে এক মানে ফাটাফাটি, বুঝেছেন। কিন্তু এবছর তাতেও খানিকটা ছেদ পড়েছে, তবে খাওয়া দাওয়াটা আছে আমাদের। আচ্ছা, খাওয়া দাওয়াটা আছে। লাস্ট অফ অল আমাদের কালকে মিটিংয়ে বোধ হয় একটা ডিসিশন হলো যে প্রত্যেকের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, যা যা আমাদের খাবার, সবগুলো প্রত্যেকের ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হবে। বাহ, মানে ওই গ্যাদারিংটা আর অ্যাভয়েড করা। হ্যাঁ, পুষ্পাঞ্জলি সব ক্ষেত্রেই এবছর একটা মানে নতুন পুজো আমাদের জীবনে, তো নতুন পুজো, যারা আমাদের থেকে পুরনো, আমাদের থেকে বয়স্ক, তাদের কাছেও অনেক পুরনো, মানে এই 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 পুজোটা নতুন আর কি, এই ধরনের পুজো তারা এর আগে দেখেননি। তো আশা করি মা দুর্গা সামনের বছর আবার সেজে গুজে আসবেন। যেরকম আমি টিভিতে না একটা কার্টুন দেখছিলাম, হ্যাঁ, কার্টুনে দেখছিলাম নারদ বলছে অসুরকে, এই এবছর আর যাস না, এবছর গেলেও মা আর বদরদ করবে না, মা মাস্ক টাস্ক পরে থাকবে, গণেশ লক্ষ্মী সবাইকে বলছে যে এই তোমরা সব মাস্ক পরিস নি, এই করিস নি, ওই করিস নি, লক্ষ্মী বোধ হয় মাস্ক পরেছিল। তো এরকম আমি কিছু না কার্টুনগুলো দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। কিন্তু ভালো লাগলেও তার মাঝখানে দুঃখ এটাই, আপনাদের মতনও আমিও তো আম জনতাই, তো আমারও দুঃখ হয় আমি আমার বন্ধু বান্ধব কারোর সঙ্গে দেখা করতে পারবো না, একদম আনন্দে ভেসে যেতে পারবো না, কোথায় যেন একটা শৃঙ্খল। তবে তবে বিশ্বাস করুন প্রত্যেকটা পূজা মণ্ডপ আমি দর্শন করব। হ্যাঁ, বাড়িতে বসে, অতি অবশ্যই বাড়িতে বসে, হ্যাঁ, জায়ান্ট স্ক্রিনে, একদম। আসলে এই অনুষ্ঠান মানেই না, আমি মানে একটা আড্ডা মনে হয়, একেবারে একটা বৈঠকখানা মনে হয়, মনে হয় যে পরিবারের সন্ধ্যাবেলায় বসে রবিবারীয় সন্ধ্যায় একটা আড্ডা দিচ্ছি। তাই এই অনুষ্ঠানের স্বাদ, এই অনুষ্ঠানের গুরুত্ব, এই অনুষ্ঠানের আলোচনা সব কিছু সব অনুষ্ঠানের থেকে ভিন্ন। দেখুন, আপনি আছেন ফোন নিয়ে, আপনার সাথে যে আলোচনাটা হবে এটাও কিন্তু সব অনুষ্ঠানের থেকে আলাদা। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি নবদ্বীপ থেকে অশোক চ্যাটার্জি বলছি। নমস্কার, আমি আমার ছেলের বিষয়ে একটু জানতে ইচ্ছুক। অশোক বাবু, অনুষ্ঠান দেখেছেন তো আগে নিশ্চয়ই দাদা? আমি প্রত্যেক রবিবার এখন হচ্ছে এই আমি দেখি, সাড়ে সাতটায় যে অনুষ্ঠানটা হচ্ছে এখন, আটটা থেকে সাড়ে আটটা, আপনি প্রচুর অনুষ্ঠান, কিন্তু অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান যদি আপনি নির্বাচন করেন, সেখানে মূল যেটা তথ্য থাকে সেটা হচ্ছে আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানাতেই হবে, তবেই আমি নিজের সম্বন্ধে জানতে পারবো। তবে এই অনুষ্ঠানই এমন একটা অনুষ্ঠান যেখানে কিছু বলার দরকার হয় না, কিন্তু আপনি আপনার সম্বন্ধে সম্পূর্ণটা জানতে পারেন, এটা আপনি বুঝেছেন তো, উপলব্ধি করেছেন তো? আমি উপলব্ধি করেছি, উনি সবকিছু বলে থাকেন। একদম, আজকে আপনি ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের সম্বন্ধে, ওকে। অশোক বাবু আপনাকে নমস্কার, স্বাগত। নমস্কার স্যার, আমি নমস্কার জানাচ্ছি আপনাকে। প্রথমেই বলি আমার তরফ থেকে, আমার টোটাল টিমের তরফ থেকে, সিটিভিএনের তরফ থেকে প্রত্যেককেই, আপনার পরিবারের প্রত্যেককেই, এবং আমার যারা ভিউয়ার্স যারা দর্শক তাদের প্রত্যেককেই আগাম শারদ শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। পুজোটা ভালোভাবে কাটান, সবাই সুস্থ থাকুন, আর মা যেন প্রত্যেকের এই যে দুঃখ, এই যে যেরকম আপনি ফোন করেছেন,
ছেলের ক্যারিয়ারটা কি হবে, ভবিষ্যতে সে কোন জায়গায় দাঁড়াবে, কিভাবে তার ভবিষ্যৎ চলবে, কিভাবে তার স্বাস্থ্য হবে, কিভাবে তার ভবিষ্যৎ জীবন তৈরি হবে, এই রকম মানে পিতামাতাদের এই দুশ্চিন্তা যেরকম আছে সেরকম আমি মাকে বলবো যে মা সবার এই দুশ্চিন্তা দূর করো, প্রত্যেকের জীবনে আলো নিয়ে এসো। আমি তো একজন অ্যাস্ট্রোলজার, সাধারণ মানুষ, সাধারণ জ্যোতিষী, আমি দু চারটে কথা আপনাদের সঙ্গে এসে বলি, একটু আড্ডা মারি আর চলে যাই। হয়তো অনেক ভুল ত্রুটিও হয় অশোকবাবু, কিন্তু বিশ্বাস করুন যতটুকু পারি চেষ্টা করি, কারণ এক একজন মানুষের পক্ষে তো পৃথিবীতে সব কিছু জানা সম্ভব হয় না, তাই যতটুকু জানি ততটুকু প্রেজেন্ট করার চেষ্টা করি। যদি কোনো জায়গায় ভুল হয়ে গিয়ে থাকে আপনি ক্ষমা করবেন বা আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন। আমার চেষ্টা, নিরলস প্রচেষ্টা, যাতে আপনাদের কিছু বলতে পারি, কিছু করতে পারবো কিনা জানি না, সে কর্ণেওয়ালা তো ওপরওয়ালা। তো আপনি নবদ্বীপের কোথায় থাকেন? আমি নবদ্বীপের মাঝামাঝি সেন্টারে থাকি। আপনি অনেকদিন আগে একবার নবদ্বীপে যখন এসেছিলেন আমার মেয়েকে আমি দেখিয়েছিলাম, এবং আমার মেয়ের বিয়ের ব্যাপারে আপনি অনেক কিছু বলেছিলেন, সেগুলো সব হয়ে গেছে বা সেই পিরিয়ডের মধ্যে বিয়ে হয়েছে। আমি কয়েক দুমাস বা তিন মাসের জন্য বসেছিলাম, কিন্তু পোড়ামাতলার কাছে, আমার মনে আছে পোড়ামাতলার কাছে, একদম আমি জানি, আমি জানি অ্যাকচুয়ালি সেটা অনেকদিন আগে, তো অনেকদিন আগে, অনেক বছর আগে। হ্যাঁ হ্যাঁ জানি। যাই হোক, ও বা ওর পরিবার সুস্থ থাকুক, সসম্মানে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, এটুকু তো বলবো। ওর বিয়ে হয়ে গেছে, আমি খুব গর্বিত। তো এখন সন্তান নিয়ে উদ্বিগ্নতা তো প্রত্যেক বাবা মারই থাকে। আমি যেটা প্রথমেই বললাম, সন্তানের কেরিয়ার, ম্যারেজ অ্যান্ড ম্যারেজ লাইফ, এগুলো নিয়েই আপনার প্রশ্ন আমার কাছে। মানে ছেলেকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন কি এখন চিন্তার কারণ দাদা? হ্যাঁ, ছেলে ব্যাপার হচ্ছে কি, ছেলে আছে দুবাইতে, তার 10 বছর ধরে ওইখানে হোটেল ম্যানেজমেন্ট করে চাকরি করছিল, ভালো পদেই পৌঁছে গিয়েছিল, কিন্তু এই লকডাউনের কারণে ওর চাকরিটা চলে গেছে। এবং সমস্যা কি হচ্ছে, ওখান থেকে কোনো মানে এয়ারক্রাফট বা প্লেন যাতায়াত করছে না, ওখানেই বসে আছে, ও নিজের পয়সাই চালাচ্ছে ওখানে, এবং ওর স্ত্রীও ওখানে রয়েছে। এই নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমি ওই জন্যই প্রথমেই বললাম যে ছেলের কেরিয়ার, ভবিষ্যৎ, ঠিক এই বিষয়গুলো, কোন জায়গাটায় যাবে, কি হবে, এটা নিয়েই আপনার প্রশ্ন। একদম একদম, তাহলে আশা করি ঠিকঠাকই ধরতে পেরেছি। একদম একদম, ঠিক এই সমস্যাটাই আপনি বললেন প্রথমে। এখন ঘটনা হচ্ছে এরকম হচ্ছে অশোকবাবু, আমি দেখছি খেয়াল করে যে আমারও অনেক বন্ধু বান্ধব যারা বিদেশে চাকরি করে, বা আমার অনেক ক্লায়েন্ট উইদিন 24 আওয়ার নোটিশে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, একদম এই লকডাউনের জন্যই। তাদের সঙ্গে কন্ট্রাক্ট তো রয়েছে, কিন্তু কন্ট্রাক্ট তারা বলছে এখন আমাদের গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্টের সঙ্গে আমাদের যা কথা হয়েছে তাতে করে আমরা কোনো মানে এমপ্লয়মেন্ট এভাবে রাখতে পারবো না। তবে আমি আপনাকে একটা কথা বলি, আপনি এ বিষয়ে বেশি চিন্তা করবেন না, বেশি উদ্বিগ্ন হবেন না। হ্যাঁ, এখন একটা কথা কি জানেন তো অশোকবাবু, সেটা হচ্ছে যে আমি এখান থেকে বলতে পারি, এটা এটা আমাকেও অনেকে বলে জানেন তো, তার উত্তরে আমি এটা বলি বলে, আমি অন্তর থেকে অনুভব করি বলে এটা আমি আপনাকে বলতে পারছি। অনেকে বলে যে টেনশন করবেন না, আমিও আপনাকে অ্যাজ ইউজুয়াল একই কথাই বলবো, টেনশন করবেন না। কিন্তু যেটা আমার পার্সোনাল ব্যক্তিগত উপলব্ধি, টেনশন বা দুশ্চিন্তা নামক বস্তুটা এটা করতে হয় না, এটা পরিবেশ পরিস্থিতির শিকার। অতএব টেনশন বা দুশ্চিন্তা এটা অটোমেটিক্যালি আমাদের হয়, সেই পরিবেশ পার্শ্বিক তার পরিবেশ তৈরি হয়ে যায় বলেই আমাদের এটা হয়। তবে আমি আপনাকে একটা কথা বলি, অদূর ভবিষ্যতে আমার মনে হয় না মাস দেড়েক দুয়েকের বেশি ওকে এই এই সমস্যায় থাকতে হবে। আচ্ছা, এরপরে 2 মাস অন্তত ওয়েট করুন, 2 মাস ওয়েট করার পরে আমি আশা করি ওই জায়গাটা নিশ্চয়ই ও ঠিকঠাক হয়ে যাবে এবং ওর বেটার চাকরিও হবে, এ বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন না। বলুন আপনার কি কি প্রশ্ন, পুরো মন খুলে আমাকে বলুন না। প্রশ্ন আমার এইটাই তো ছিল, ছেলের বয়স হচ্ছে 35 বছর, এই মানে খুব শীঘ্রই
মানে ওকে উইদাউট নোটিসে 24 আওয়ার্স এর মধ্যেই ওকে বলেছে যে তোমরা দেশে চলে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ দাদাই কথাটাই বললেন। আপনি যে কথাটা বললেন তো এখন এমন ভাবে ইয়েছে ওখানে নিজের ইয়েতে চালাচ্ছে এখানে চলতে চলে আসবে তার কোনো ইয়ে নেই কো। হ্যাঁ স্বাভাবিক কারণ এখন দুবাই থেকে যদিও দুবাই থেকে না ফ্লাইট দুবাই থেকে চালু হয়েছে বুঝেছেন, আমি যতদূর জানি ফ্লাইট চালু হয়েছে কারণ আমারও ওই যে বললাম আমার অনেক ক্লায়েন্ট যারা রয়েছে যাদেরকে এরকম হ্যাঁ হ্যাঁ ফিরে এসেছে ফিরে এসেছে তো ওকে একটু খোঁজ খবর নিতে বলুন কারণ দুবাই টু কলকাতা হ্যাঁ ডাইরেক্টই রয়েছে দুবাই টু কলকাতা এমিরেটস আছে ডাইরেক্ট ওই ফ্লাইটে ফিরতেও পারবে কিন্তু ফেরাটা বড় কথা নয় তারপরেও তো ওর এমপ্লয়মেন্টের ব্যাপারটা থেকেই যায় বিয়ে করেছে একটি ছেলে সংসারই হয়েছে তার ভবিষ্যৎ জীবন নিয়ে তার নিজের চিন্তা রয়েছে তার প্রতিষ্ঠা নিয়ে চিন্তা রয়েছে এখন আমি আপনাকে একটা কথাই বলবো যে ইমিডিয়েট আমি বলবো ওকে গুমেদ পড়ান ক্যাটসাই পড়ান চুনি পড়ান পান্না পড়ান নয় আগে ওকে বাড়ি ফিরতে দিন সুস্থ মস্তিষ্কে ছেলেটা বসুক তারপর চিন্তা ভাবনা করা যাবে ওকে কি করা যায় তারপর নয় চিন্তা করব কোন জায়গায় ওকে প্রমোট করা যায় আমি ওখানে যাই না ঠিক কথাই কিন্তু আমার থেকেও হয়তো ওখানে কেউ ভালো বসেন যিনি চার্ট হাত খুব ভালো বোঝেন আমি আপনাকে অনুরোধ করব তাকে দিয়ে একবার বা তাদেরকে দিয়ে একবার বিচার করিয়ে জায়গাগুলোকে কোনো কোনো জায়গায় সমস্যা তো নিশ্চয়ই আছে সেই জায়গাগুলোকে একটু ঠিক করে নেওয়ার যদি একটু ঠিক করে নেওয়া যায় আমি আশা করি ও নিশ্চয়ই খুব ভালো জায়গায় পৌঁছবে এটুকু আমার বিশ্বাস বলুন। বেশ দাদা হ্যাঁ বেশ আমি এইটুকুনি সারার জন্য ধন্যবাদ আপনাকে আবারও ভালো থাকুন নমস্কার আর আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি কেন বলি দিস ইজ অ্যাস্ট্রোলজি একদম যদি খেয়াল করে দেখিস আজকে অশোকবাবু যে কথাটা বললেন তার আগে আমি একটা কথা বলেছি সেটা হচ্ছে আমি জানি আমার অনেক বন্ধু বান্ধব আমার অনেক ক্লায়েন্টস ম্যাক্সিমাম আমার ক্লায়েন্টস তাদের রিলেটিভ তারা আমি তাদের কাছে খবর পাচ্ছি উইদিন 24 আওয়ার্স তাদের চাকরি চলে গিয়েছে ইভেন 12 ঘন্টার নোটিশেও হাতে ফ্লাইটের টিকিট ধরিয়ে দিয়ে বলে দিয়েছে তুমি দেশে ফিরে যাও আমরা কোনো কন্ট্রাক্ট মানি না এই অবস্থা যদি হতে থাকে সত্যি পূজোর আগে তো চিন্তার ভাঁজ কপালে একদম তবে ভেঙে পড়ার কিছু নেই অন্ধকার আসে অন্ধকারের পরেই আলো আসে আজকে দুর্গাপূজোর পর হয়তো প্যান্ডামিকটা আরো বাড়বে হয়তো না বাড়বে খুব স্বাভাবিক কারণ আমরা বাঙালি তো আমি যতই বলি আর যাই করি আমরা তো একটু হুজুগে পাবলিক তো হুজুগ করব না এখন ধর কেউ ট্রেন চলছে না বলে বনগা থেকে কেউ কলকাতা এসে সারা রাত ঠাকুর দেখবে না এটা তো হতে পারে হবে কেউ কল্যাণী থেকে কলকাতা এসে ঠাকুর দেখবে না ট্রেন চলছে না এটাও হবে কেউ মেদিনীপুর থেকে এসে ঠাকুর দেখবে না এটাও হবে কিন্তু যেটা হবে সে পাড়াটা যে পাড়াটাতে তাদের পুজো হয় সে পাড়াটা কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা থাকতো এবারে কিন্তু আর সেটা ফাঁকা থাকবে না সেটা অনেক বেশি ভরাট থাকবে কারণ যেহেতু এই জায়গাগুলোতে আসতে পারছে না তো ন্যাচারালি সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি বিশ্বাস করুন খুব সাবধানে থাকতে হবে আপনাদের একদম এবং তার পাশাপাশি আমাদের বন্ধুদের বলবো সাবধানে আপনি তখনই থাকবেন যখন আপনি সেফ থাকবেন যখন আপনি বাড়িতে থাকবেন তাই যারা দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বাড়িতে থেকে যোগাযোগটা করুন না ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু আপনাদের জন্য কিন্তু রয়েছে এবং সেই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনি বাড়িতে বসে দাদার সঙ্গে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে এই যে মনের কথা শেয়ার করতেই পারেন তবু আপনাকে বলার কোনো প্রয়োজনীয়তা থাকে না কথা তো দাদাই বলে দেন পরে আপনি শুধু হ্যাঁ হ্যাঁ মেলাবেন আমার মনে হয় যে দাদা আমরা এই উৎসবে যে মেতে ওঠার কথা বলছিলাম আপনি যে আনন্দের কথা বলছিলেন শুধু একটা মূর্তিকে কেন্দ্র করে আমাদের আনন্দ না আনন্দটা আমাদের অন্তরে বাবা যখন দেখছেন যে ছেলে দুবাইতে আটকে রয়েছে তার স্ত্রীকে নিয়ে কিছুতেই চেষ্টার পর বাড়িতে আসতে পারছে না যতই চারিদিকে ঢাক বাজুক না কেন বাবার মনে একটা বিষণ্ণতা মায়ের মনে একটা বিষণ্ণতা কাজ করবে তোমাকে আমি একটা কথা বললাম যে তুমি চিন্তা করে দেখবে এটা যে
টেনশন এমন একটা জিনিস না, এটা করতে হয় না, ইট কাম অটোমেটিক্যালি, এটা আমাদের হয়ে যায়, কারণ আমরা সেই পরিস্থিতির শিকার। তো তার জন্যই এই অনলাইন, এই অনলাইনে দেখা একদম, যার জন্যই আমার ভার্চুয়াল চেম্বার করা, আমার ভার্চুয়াল চেম্বার কিন্তু খোলা রয়েছে। পূজো কদিন নয় নিশ্চয়ই, পূজো কদিন পারবো না একদম। তবে দাদা আরেকটা বিষয় লক্ষণীয়, যে যিনি ফোন করলেন অশোক বাবু, তার একটি ছেলে একটি মেয়ে, মেয়েকে নিয়ে আপনার কাছে এসেছেন, মেয়েকে নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, কারণ তার পথপ্রদর্শক হিসেবে আপনি কিন্তু তাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, ঠিক কোন সময় কি ধরনের ছেলের সাথে বিবাহ করলে তার বিবাহিত জীবন ভালো হবে সেটা কিন্তু তাকে বলে দিয়েছেন এবং সে হ্যাপি। বাবা বলছে আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই, ছেলেটিকে আমার দেখানো হয়নি, ছেলেটি নিজের মতন চাকরি পেয়ে গিয়েছিল, আমার মনে হয়েছিল কোনো অসুবিধা নেই, কিন্তু বর্তমানে এই অসুবিধা। আমার মনে হয় দাদা যে সব কিছু কখন অসুবিধা হবে তখন আমি যোগাযোগ করব, নাকি একজন অ্যাস্ট্রোলজারের কাছে আমার আগাম যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। তুমি যেটা বললে এটা তো ঠিক কথাই, যে আমাদের আগাম যোগাযোগ করা সত্যি খুব দরকার। অনেক মানুষ আছেন না যাদের শরীর খারাপ হয়নি কিন্তু তারা ফর্মাল চেক আপ করান, বছরে একবার এরকম একবার চেক আপ করান, সুগার হলো না তো বা প্রেসার ঠিক আছে তো, থাইরয়েড ধরে পড়লো না তো, এরা হচ্ছেন না সচেতন সচেতন মানুষ একদম। তো আবার এটাও ঠিক, অনেকে মনে করেন তো এখন যাব আবার এতগুলো টাকা নিয়ে নেবে, হ্যাঁ কোনো অসুবিধা তো তেমন বুঝতে পারছি না, কোনো অসুবিধায় পড়ছি না, অসুবিধায় পড়ছেন না, যেদিনকে পড়বেন সেদিনকে যে কোনো কারোর কাছে যাবেন সেও বেশি, তাকে তো রেমেডি দিতে হবে, তাকে ওষুধ দিতে হবে, তখন আপনার বেশি খরচা হবে, তারও বেশি লাভ হবে, আমারও বেশি লাভ হবে, অস্বীকারের জায়গা। তাই সচেতনতাটা সব থেকে আগে। আর আরও আর একটা কথা, সত্যি কথা বলতে আমার, আমি আমি সবসময় সত্যি কথা স্বীকার করতে খুব ভালোবাসি জানেন তো, সেটা হচ্ছে যে সব ঠিক আছে, আমাদের পুজো এই সব, এই 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 যে অশোকবাবু যার মেয়ের সুন্দর বিবাহ হয়েছে, আমি তাকে সর্বান্তকরণে ভীষণ আশীর্বাদ করি, সে ভালো হোক, তার পরিবার সুখের হোক। এর সঙ্গে সঙ্গে আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ওর ভাগ্যে ছিল তাই হয়েছে। কিন্তু পথপ্রদর্শক তো একজন অ্যাস্ট্রোলজার হতে পারে, সেটা হতে পারে নিশ্চয়ই। এবারে কি জানো, দাদা নিজে বললেন যে আপনি মানে আপনি যা যা বলেছেন মেয়ের সাথে তাই তাই ঘটেছে, সেটা তো খুব ভালো, সেটা তো আমার মানে সেটা আমার কাছে একটা প্রসাদ, পূজোর আগে আপনি আমাকে একটা ভালো গিফট দিয়েছেন, বিশ্বাস করুন এই এই গিফট আমি অর্থ দিয়ে তো পূরণ করতে পারবোই না, তাই জন্য আপনাকে আরেকবার সম্মান জানাই, প্রণাম জানাই। তো যাই হোক, কর্ম প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। কর্ম তোমাকে করতে হবে অবশ্যই, তার সঙ্গে চেষ্টাটাও রাখতে হবে, না রাখলে তো হবে না। আমার কোন জায়গায় অসুবিধা হচ্ছে, কেন আমি কাজটা পারছি না, আমি দেখিয়ে নিই না জায়গাটাতে সেফ হয়ে নিই। আমি এখনো অনেককে সতর্ক করছি, আমি গতকাল একজনের সঙ্গে আমার কথা হলো, ছেলেটির বাড়ি কাটোয়া, ওকে আমি বলেছিলাম যে ভাই তোমার ইন বিটুইন তোমার চাকরি হবে, ওর লকডাউন পিরিয়ডেও মেট্রো রেলে চাকরি করছে কাটোয়াতে বাড়ি, আরে এখন নোয়াপাড়াতে পোস্টিং। তো যাই হোক, সেরকমই আজকে একটু আগে দিল্লিতে আমি একজনের সঙ্গে কথা বললাম, ধনঞ্জয়বাবু, সবাই মানে আমি প্রত্যেককে একটা কথা বলবো যে সামনের দিন তো খুব খারাপ আসতে চলেছে, আগামী দিন দিনটা যাতে না খারাপ হয়, এখন তো বাঁচার লড়াই, একটু বেঁচে আনন্দ করে কদিন যায় না, কষ্ট কেন করব আমরা। শুনুন একটা কথা তো সত্যি, প্রত্যেককে একদিন তো চলে যেতে হবে, মৃত্যু পৃথিবীর সব থেকে বড় সত্য জিনিস, কষ্ট পেয়ে কেন মরবো, সবাই আনন্দ করেই যাই। ভালো থাকুন সবাই, আগাম দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম নমস্কার, গড ব্লেস ইউ, বাই বাই, ধন্যবাদ, নমস্কার।